সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়ছে। আমানের আত্মসমর্পণ ঘিরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া। বিএনপি নেতা আমানকে কারাগারে পাঠানোর নির্দেশ। অ্যাম্বুলেন্সে কারাগারে গেলেন আমান, মেডিকেলে সেবাসহ পাবেন ডিভিশন। দুই ছাত্রলীগ নেতাকে মারধরের ঘটনায় এডিসি হারুনকে রমনা থেকে প্রত্যাহার। এডিসি হারুন যতটুকু অন্যায় করেছেন ততটুকু শাস্তি পাবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ছে, এ বিষয়ে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। আইনমন্ত্রী আনিসুল হক আজ রোববার বিকেলে প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি এ বিষয়ে মতামত দিয়ে পাঠিয়েছেন। নিয়ম অনুযায়ী আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়, তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারের শীর্ষ মহলের অনুমতি নিয়ে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করে এ বিষয়ে আদেশ জারি করে। দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাবন্দী হন। 2 বছরেরও বেশি সময় কারাবন্দী ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। আমানের আত্মসমর্পণ ঘিরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া। ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিএনপির নেতা আমানুল্লাহ আমানের কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা 11টার দিকে এ ঘটনা ঘটে। দুর্নীতির মামলায় দণ্ডিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ দুপুর 12:20 দিকে আত্মসমর্পণ করার জন্য আদালত চত্বরে আসেন। পরে তিনি ঢাকার বিশেষ জজ আদালত একে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ঢাকার বিশেষ জজ আদালত একের বিচারক আবুল কাশেম বেলা 1:15 দিকে তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে আমানুল্লাহর আত্মসমর্পণকে ঘিরে সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা 11টার দিকে পুলিশের পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীদের আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে যাওয়ার অনুরোধ করা হয়। তবে বিএনপির নেতাকর্মীরা তাতে কর্ণপাত করেননি। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ লাঠি বেটা করে বিএনপির নেতাকর্মীদের আদালত চত্বর থেকে বের করে দেয়। অ্যাম্বুলেন্সে কারাগারে গেলেন আমান, মেডিকেল সেবাসহ পাবেন ডিভিশন। দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অ্যাম্বুলেন্সে করে তাকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। হাইকোর্টের নির্দেশে রোববার ঢাকার বিশেষ জজ আদালত একের বিচারক আবুল কাশেমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আমান। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুই ছাত্রলীগ নেতাকে মারধরের ঘটনায় এডিসি হারুনকে রমনা থেকে প্রত্যাহার। ছাত্রলীগের দুই নেতাকে থানায় নিয়ে নির্মমভাবে মারধরের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুনর রশিদকে রমনা বিভাগ থেকে প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার দুপুরের পর এডিসি হারুনকে প্রত্যাহার করা হয় বলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মোহাম্মদ ফারুক হোসেন প্রথম আলোকে জানান। তিনি বলেন, এডিসি হারুনকে ডিএমপির দাঙ্গা দমন বা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে সংযুক্ত করা হয়েছে। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এই আদেশে সই করেছেন। এর আগে ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনর রশিদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ডিএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানেন, এটি তদন্ত করা হবে, তদন্তে এডিসি দোষী হলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এডিসি হারুন যতটুকু অন্যায় করেছেন ততটুকু শাস্তি পাবেন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছাত্রলীগের দুই নেতাকে থানায় নিয়ে নির্মমভাবে মারধরের ঘটনায় ডিএমপির রমনা বিভাগের এডিসি হারুনর রশিদ যতখানি অন্যায় করেছেন ততটুকু শাস্তি পাবেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ রোববার দুপুরে ঢাকার আফতাবনগরের পাসপোর্ট অফিসের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা পূর্ব ও ঢাকা পশ্চিম এবং পাসপোর্ট বাতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। দুই ছাত্রলীগ নেতাকে মারধরের প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, এটা যে করেছে পুলিশ হোক যেই হোক, যে অন্যায় করে তার শাস্তি অবশ্যই হবে,
কেন করেছে কি করেছে আমরা তাকে জিজ্ঞাসা করি, তার এই পুরো কর্মকাণ্ডের জন্য তাকে জবাবদিহি করতে হবে। সরকারের ওপর চাপ তৈরি করতে চায় হেফাজত। কমিটি পুনর্গঠনের পর সংগঠনের কিছু দাবি নিয়ে সরকারের ওপর চাপ তৈরির পরিকল্পনা করছে হেফাজতে ইসলাম, বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনের আগে মামলা এবং কারাবন্দী নেতাদের মুক্তির বিষয়ে একটা সুরাহা চাইছেন সংগঠনের শীর্ষ নেতৃত্ব। তারা মনে করছেন নির্বাচনের আগে এ বিষয়ে চাপ তৈরি করা না গেলে সরকার বিষয়টি আমলে নেবে না। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো বলছে সারা দেশের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা এবং বন্দীদের মুক্তি নিয়ে হেফাজতের নেতারা চাপে আছেন। এখনও সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা মাওলানা মামুনুল হক, মনির হোসেন কাশেমি, নূর হোসেন নুরানি, রফিকুল ইসলাম মাদানি কারাবন্দী। এর মধ্যে মামুনুল হক সহ কয়েকজন নেতার একাধিক মামলায় বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এসব মামলায় আদালতে নিয়মিত হাজিরা দিতে গিয়ে নেতাকর্মীরা অতিষ্ঠ হয়ে গেছেন। তারা সরকারের ওপর চাপ তৈরি করে মামলা এবং বন্দীদের মুক্তির বিষয়ে দ্রুত সুরাহায় পৌঁছাতে চাইছেন। এ অংশ হেফাজতকে নতুন করে সংগঠিত করে মাঠের কর্মসূচিতে নামতে শীর্ষ নেতৃত্বকে তাগিদ দিচ্ছেন। নির্বাচন নিয়ে পররাষ্ট্র সচিবের কাছে জানতে চাইলেন মার্কিন কর্মকর্তা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক সামরিক বিষয়ক বিভাগের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মীরা রেজনিক বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছেন। পাশাপাশি তিনি সামগ্রিক নিরাপত্তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কেও জানতে চেয়েছেন। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এসব বিষয়ে জানতে চান মীরা রেজনিক। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নবম নিরাপত্তা সংলাপের পর পররাষ্ট্র সচিব সাংবাদিকদের এসব তথ্য জানান। পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাতের আগে মীরা রেজনিক ফরেন সার্ভিস একাডেমিতে নবম বাংলাদেশ যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপে যোগ দেন। সংলাপে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মাসুদ বিন মোমেন বলেন, নির্বাচনের ব্যাপারে তারা জানতে চেয়েছে, আগ্রহ প্রকাশ করেছে। আমরা বলেছি যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়াতে সহযোগিতার প্রয়োজন হলে তারা তা দিতে রাজি আছে। মানবাধিকার নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, সামগ্রিক নিরাপত্তার কথা যদি বলি সেখানে তো মানবাধিকার এসেই যায়। সেখানে আমাদের যেসব বাধ্যবাধকতা রয়েছে সেগুলো আমরা জাতীয় ও আন্তর্জাতিকভাবে পূরণ করছি। নির্বাচনে অংশ না নিলে বিএনপির এই পতন ঘটবে মন্তব্য তথ্যমন্ত্রীর। নির্বাচনের মাঠে সবার আগে খেলে আমরা জিততে চাই আর বিএনপি শুধু পালিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। ডক্টর হাসান মাহমুদ বলেন, মির্জা ফখরুল সাহেব বলেছেন, আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায়, প্রকৃতপক্ষে আমরা কখনো ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আমরা চাই আগামী নির্বাচনে বিএনপি পূর্ণ শক্তি নিয়ে অংশগ্রহণ করুক, কিন্তু বিএনপির কথাবার্তায় মনে হচ্ছে নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা মাঠ ছেড়েই চলে যেতে চাচ্ছে। মির্জা ফখরুল সাহেবকে বলবো মাঠে আসার জন্য এবং আমাদের সাথে খেলার জন্য। ডাক্তার সাবরিনা ও তার স্বামীর জামিন স্থগিত। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় তিনটি পৃথক অভিযোগে এগারো বছর করে কারাদণ্ড পাওয়া জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী ও তার স্বামী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। মঙ্গলবার আপিল বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ সারওয়ার হোসেন বাপ্পি। কিশোরগঞ্জের মামলায় রাজশাহীর বিএনপি নেতা সাইদের জামিন নামঞ্জুর, রিমান্ড নাকচ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে কিশোরগঞ্জে দায়ের হওয়া মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বেলা 11:30টার দিকে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশিদুল আমিন এ আদেশ দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী কিশোরগঞ্জ আদালতের সহকারী কৌশলী আতিকুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক মোবারক হোসেন আসামি আবু সাইদের 7 দিনের রিমান্ডের আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী জালাল উদ্দিন জামিনের আবেদন করেন। তবে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 5-এ শুনানি শেষে বিচারক রাশিদুল আমিন রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।